মেদিনীপুর শহরে পাঁচ দিয়ে একটি বাইপাস রাস্তা তৈরি হয়েছে কয়েক বছর ধরে প্রচুর ভারী গাড়িগুলি ওই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে ধুলোয় ঢেকেছে পাশাপাশি এলাকা রাস্তার পাশে থাকা বাসিন্দারা নিজেদের বাড়ি ঘর ছাড়াও নিজেরাও ধুলোর কারণে সমস্যাতে ধুলোর কারণে বহু রোগে আক্রান্ত স্থানীয়রা এরই প্রতিবাদে মঙ্গলবার বেলা এগারোটা থেকে ওই রাস্তাকে অবরোধ করে বিক্ষোভ করলেন স্থানীয়রা গুড়কড়িপাল থানার পুলিশ এসে সামাল দিতে চেষ্টা করলেও বেগ পেতে হয় মঙ্গলবার বেলা এগারোটা থেকে মেদিনীপুর শহর সংলগ্ন গোলাপিচক এলাকায় এই অবরোধ করে বিক্ষোভ শুরু হয় স্থানীয় বাসিন্দা ভক্ত প্রামাণিক বলেন এই রাস্তা পিচ রাস্তা হলেও বেহাল হয়ে গিয়েছিল মেরামত করতে বিভিন্ন ভাটার ভাঙা ইট দিয়ে মেরামত করা হয়েছিল সেই ভাঙা ইট গুঁড়ো হয়ে প্রচন্ড ধুলা তৈরি হয়েছে প্রতিদিন গাড়ি যাওয়ার সাথে সাথে সেই ধুলা উড়ে পুরো এলাকাকে ঢেকে দিচ্ছে এক মাস আগেও এই বিষয় অবরোধ বিক্ষোভ করেও কোনো সুরাহা হয়নি তাই পুনরায় এই অবরোধ স্থানীয় ভক্তভোগী বাসিন্দা সমীর বলেন কয়েক বছর ধরে এলাকার লোকজন এই সমস্যায় ভুগছে সরকার ও প্রশাসনের আধিকারিকদের বলেও কোনো লাভ হয়নি এরকম ভুগতে হলে আমরা এই রাস্তা দিয়ে আর কোনো গাড়ি চলাচল করতে দেব না এই ধুলো থেকে এলাকার প্রত্যেকটা লোক কোনো না কোনো রোগে আক্রান্ত বাড়িঘর জিনিসপত্র সব ধুলোয় ঢাকা থাকে যতক্ষণ এই সমস্যার সমাধান হচ্ছে এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি চলাচল তারা বন্ধ রাখবে পরিস্থিতিতে বিশাল যানজট তৈরি হয় ওই রাস্তায় শহর প্রান্ত দিয়ে একমাত্র গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তা একমাত্রিপাল থানার পুলিশ গিয়ে অনেক বোঝানোর পরেও সমস্যার সমাধান হয়নি কয়েক ঘন্টা ধরে দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটির হাল খুব খারাপ রাস্তার গর্ত হয়ে যাওয়া রাস্তা মেরামতি করার জন্য বিভিন্ন প্রশাসনকে জানানো সত্ত্বেও আমাদের কোনো কাজ হয়নি এই কিছুদিন আগে মাস দিনে আগে একবার এই রাস্তার মধ্যে অবরোধ করা হয়েছিল তাতে দুটো থানা মানে এ পাশে কোতোয়ালি এ পাশে থানা দুজনে এসে বলে গিয়েছিল যে আপনারা মাস পিটিশান অনুযায়ী কমপ্লেন জানান বিডিও অফিসে ডিএম অফিসে বিএলআর কি বলে এমকে ডি হ্যাঁ এবং ডিএমকে সেই অনুযায়ী আমরা প্রত্যেককে কমপ্লেন জানিয়েছি সেটা হয়ে গেল প্রায় আজকে এক মাস যাবত তারপরেও যোগাযোগ করার পর আমাদেরকে কেউ পাত্তাও দেয় না রাস্তার কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নেয়নি আর এই রাস্তার হাল এতটাই খারাপ যে রাস্তা দিয়ে একটা বাস গাড়ি বা ট্রাক যাই যাক না কেন প্রত্যেকটা গাছের অবস্থা বাড়ির অবস্থা দেখুন এবং এখানে প্রত্যেক বয়স্ক লোক বা বাচ্চাদের অবস্থা খুবই খারাপ ডাক্তারের কাছে নিয়ে গেলেই তাদের বলছে ধুলাতে অ্যালার্জি হচ্ছে আপনারা ধুলা থেকে মুক্ত থাকুন কিন্তু আমাদের পাশাপাশি বাড়ির মধ্যে ধুলা থেকে মুক্ত হব কি করে তাহলে কি মুখে তিরবল চেপে থাকবো সেটাও সম্ভব নয় কিন্তু দিনের পর দিন ঘরের মধ্যে ধুলা ঢোকা ছাড়া প্রত্যেকের বাড়িতে দেখুন কে তিরবল টাঙ্গিয়ে আছে কে পেপার টাঙ্গিয়ে আছে তাতেও কিন্তু ধুলা নিবারণ করা যাচ্ছে না তো এই হালত অবস্থাতেও আমরা জানাতে চাই যে রাস্তা অবরোধ করেও যখন প্রশাসন আমাদের দরখাস্ত অনুযায়ী কোনো কিছু করলেন না সেই জন্য রাস্তা অবরোধ করে আমরা এই আন্দোলন করে জানাতে চাই যে যাতে এই রাস্তার কাজটা ইমিডিয়েটলি ব্যবস্থা করা হয় আন্দোলন চলবে এবং কি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যদি সরকার এই অবস্থায় রাস্তা ফেলে রাখে তাহলে আমরা কোন রকম ভাবে বড় গাড়ি যাতায়াত করতে দেবো না আমার নাম সমীর